আমন্ত্রণ বিকেল চারটার নিউজে সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু 25 জুন। মুমূর্ষ অবস্থায় দিন কাটাচ্ছেন খালেদা জিয়া, জানিয়েছেন রিজভি। কুড়িগ্রামে 60 গ্রাম প্লাবিত, 30 পয়েন্টে ভাঙন। জনপ্রিয় হচ্ছে অনলাইনে ভাগে কোরবানি। চবিতে সাংবাদিক মারধরের ঘটনায় 2 ছাত্রলীগ নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। পায়রা বন্দরে 41,207 টন কয়লা নিয়ে অবস্থান করছে এমভি এথেনা নামের একটি জাহাজ। বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে এসে পৌঁছায়। আগামী 25 জুন প্ল্যান্ট চালু করার বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। পায়রা সমুদ্র বন্দরের উপপরিচালক আজিজুর রহমান জানান, এমভি এথেনা জাহাজটি 10 মিটার গভীরতায় বন্দরের ইন্টার অ্যাঙ্করে অবস্থান করছে। 1 জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ঈদের পর ধাপে ধাপে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও 10টির বেশি জাহাজ আসার কথা রয়েছে। এর আগে কয়লা সংকটের কারণে গত 5 জুন দুপুর 12:10 পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে, তিনি মুমূর্ষ অবস্থায় দিন কাটাচ্ছেন। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ঢাকা জেলা শাখা। রিজভি বলেন, খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। আজ তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে, তার বিদেশে উন্নত চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের প্রত্যেক নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার। কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে জেলার 60 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 মানুষ। কয়েকদিন ধরে পানি বৃদ্ধির ফলে জেলার 30টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রায় 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার সবকটি নদ নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাটেশ্বরী পয়েন্ট দুধকুমার নদের পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পয়েন্টে 39 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি 53 সেন্টিমিটার, কাউনিয়া তিস্তা পয়েন্টের পানি 89 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ অর্থ ও শুকনা খাবার মজুত রয়েছে। যেখানে যখন প্রয়োজন পড়বে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পানি 10-11 দিন ধরে পানি, একদিন পানি কম ছিল, 5-7 দিন ধরে একটু পানি আরও বেশি। বাড়িতে থাকা যায় না, ওই লোকের ভিতরেই থাকি সবসময়। পরে বৃষ্টি, যখন বৃষ্টি হয় তখন ঘরে যাই, আর বেশি সময় বাইরেই থাকি। আর বাইরে ঘরের ভিতরে খাওয়া দাওয়া সুবিধা, লোকের ভিতরে খাওয়া দাওয়া করি। প্রথম সমস্যা হলো বাসা কাস্তা মনে করেন রাখা একটা সমস্যা, এবং তাদের খাওয়া দাওয়ারও সমস্যা, এবং পানি ঠান্ডায় তাদের অসুখ বিসুখের সমস্যা। দ্বিতীয়ত, আজ প্রায় দীর্ঘদিন, প্রায় 8-10 দিন থেকে পানি, প্রত্যেক ঘরে ঘরে পানি, খাওয়া দাওয়ার অসুবিধা, থাকা মেলা অসুবিধা। মানুষের মনে করেন যে ওই চৌকি কোনোরকম করে বড় ঘরের মধ্যে মানে উঁচা করে তার উপরেই মনে করেন যে বাসা কাছা রাখা হয়েছে। পশুর দাম বেড়ে যাওয়ায় একা কোরবানি দেওয়া বেশ জটিল হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য। আবার শহরে জীবনে কয়েকজন মিলে ভাগে কোরবানি দেওয়াও কঠিন। এই কঠিন সমস্যার সমাধান নিয়ে এসেছে দেশের কয়েকটি অনলাইন প্রতিষ্ঠান। তারা ভাগে কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছে, অর্থাৎ অনলাইনে পছন্দের পশু বুকিং দিয়ে এর ভাগের অগ্রিম অর্থ
পরিশোধ করলেই ক্রেতার ঠিকানায় পশু কোরবানি করে নির্দিষ্ট সময়ে মাংস পৌঁছে দেওয়া হয়। আবার কোনো কোনো প্রতিষ্ঠান ভাগের দাম নির্ধারিত রাখে। একজন কোরবানিদাতা একাধিক ভাগও নিতে পারেন। এরপর প্রতিষ্ঠানগুলো পশু জবাই করে ভাগদাতার মাংস বাসায় কিংবা কাছাকাছি আউটলেটে সরবরাহ করে। প্রতিবারের মতো এবারও অনেক প্রতিষ্ঠান ভাগে কোরবানির পশু বিক্রি করছে। এর মধ্যে বেঙ্গল মিট, ই কমার্স প্ল্যাটফর্ম দারাজ, প্রিয় শপ ডট কম, ডিজিটাল হাট, মাদল উল্লেখযোগ্য। তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধরের ঘটনায় দুই শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। তবে এই সিদ্ধান্তকে নিছক লোক দেখানো বলছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বহিষ্কারাদেশ সভার শেষ হওয়ার পর থেকে কার্যকর হবে। বহিষ্কার চলাকালীন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বা অন্য কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না, এমনকি বিশ্ববিদ্যালয়ের হলেও অবস্থান করতে পারবেন না। রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। দুটি সবজির কেজি ১০০ টাকার উপরে, কয়েকটির দাম ১০০ টাকার কাছাকাছি। মাত্র একটি সবজি পাওয়া যাচ্ছে ৫০ টাকার নিচে। কয়েক মাস ধরেই এমন চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, ফলে বাজারে গিয়ে কিছুতেই স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সবজির সঙ্গে মাছ ও মাংসের দামও অস্বস্তিতে ফেলেছে ক্রেতাদের। এর মধ্যেই বাজারে নতুন করে বেড়েছে কাঁচামরিচের দাম। এক লাফে কাঁচামরিচের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রাজধানীর বাজারগুলোতে এখন ৬০ টাকার নিচে এক পোয়া কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা কাঁচামরিচের পোয়া বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকা। এক সপ্তাহ আগে এই বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ড্রাফট সংকটে গত ২ মাস ধরে পণ্য আমদানিতে স্থবিরতা দেখা দিয়েছে। এই সংকটে ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পণ্য আমদানি করতে পারছেন না। অন্যদিকে বন্দরের পূর্বে আমদানিকৃত পণ্য স্তূপ হয়ে পড়ে রয়েছে। স্থলবন্দর ব্যবসায়ীরা জানান, লেটার অফ ক্রেডিট চালু না থাকায় টেকনাফ স্থলবন্দরের মিয়ানমার থেকে ড্রাফটের মাধ্যমে পণ্য আমদানি করতেন। স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীরা এভাবেই মিয়ানমার থেকে পণ্য আমদানি করে আসছেন। সোনালী ও এবি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়ীরা পণ্য আমদানির বিপরীতে ড্রাফট করতেন, কিন্তু ডলার সংকট দেখিয়ে দুই ব্যাংক ড্রাফট ইস্যু বন্ধ করছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিমদের অধিকারকে সম্মান দেওয়া না হলে ভেঙে যেতে পারে ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি। মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠক প্রসঙ্গে ওবামা বলেন, প্রেসিডেন্ট বাইডেনের উচিত মোদির কাছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিম সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার বিষয়টি উত্থাপিত করা। তবে এটাও ঠিক যে মিত্র দেশগুলোর মানবাধিকার ইস্যুতে কথা বলাটা বেশ জটিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করছেন। আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটানের সব অভিযাত্রী মারা গেছেন। মার্কিন কোস্টগার্ড আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে তথ্য জানিয়েছে। সাবমেরিন টাইটান পরিচালনাকারী সংস্থা ওশান গেটের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তথ্য জানানো হয়। পাঁচ অভিযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়ে রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেন, মার্কিন কোস্টগার্ডের পক্ষ থেকে সাবমেরিনে থাকা পাঁচ অভিযাত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে টাইটানের সাব বোর্ডে থাকা পাঁচ অভিযাত্রীর মরদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হব কিনা তা নিশ্চিত করে বলতে পারব না। জানাবো খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও ভুটান। ২-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে সাবেক চ্যাম্পিয়নরা। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত রাতের ম্যাচে দুই অর্ধে
দুই গোল করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দ্বীপ দেশটি। মালদ্বীপ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে আগামী 25 জুন। একই দিনে লেবাননের বিপক্ষে মাঠে নামবে ভুটান। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে লেবানন ও মালদ্বীপ সেমিফাইনালে ওঠার দৌড়ে কিছুটা এগিয়ে গেল। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।